গত কয়েকদিন ধরে দিল্লির জেএনইউ ছাত্রকাণ্ড সারা ভারতের রাজনীতির উপর ভয়াবহ প্রভাব ফেলেছে। আমরা গত দুদিন আজ সারাদিনে বলেছিলাম, দেশবিরোধী মন্তব্য তা দেশের আম জনতা বা ছাত্রছাত্রী যেই করুক না কেন, সেটা দেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে ভয়ঙ্কর। কি দাবি তুলেছিল জেএনইউ এর ছাত্রছাত্রীরা, আসুন আরও একবার দেখে নিই। এই বিষয়টি তথা এদের নেতা কানহাইয়া কুমার অপরাধী বা তার শাস্তি পাওয়া উচিত কিনা, এ প্রশ্নের উত্তর দিতে পারে একমাত্র মহামান্য আদালতই। সন্ত্রাসবাদী কার্যকলাপ বা সন্ত্রাসবাদকে সহযোগিতা করলে তার সাজা দেবে পুলিশ প্রশাসন। কিন্তু অতি ভারতীয়ত্ব দেখাতে গিয়ে বিজেপি তথা তার সঙ্গী সংঘ পরিবারের সমর্থকরা ক্রমাগত আইন তুলে নিচ্ছে নিজেদের হাতে। এর আগে তারা মারধর করেছিল এবং পাল্টা মারও খেয়েছিল জেএনইউ এর ছাত্রছাত্রীদের হাতে, কিন্তু সেখানেই ক্ষান্ত হয়নি তারা। এবিভিপি তথা বিজেপি সমর্থকরা এবং তাদের গোষ্ঠীর সমর্থন পুষ্ট কিছু আইনজীবী ফের আজ হামলা চালায় কানহাইয়া কুমারের উপর, এবং ঘটনাটি ঘটে খোদ পাতিয়ালা হাউসকোর্ট আদালত চত্বরেই। দিল্লি পুলিশ অবশেষে তাকে ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে যেতে সমর্থ হলেও শেষ পর্যন্ত আশ্বস্ত করতে পারেনি সুপ্রিম কোর্টকে। পাতিয়ালা হাউসকোর্টের পক্ষ থেকে 2রা মার্চ পর্যন্ত কানহাইয়া কুমারের জেল হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হলেও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিশেষ নিরাপত্তা দিতে হবে ওই ছাত্রনেতাকে। সেই সাথে কানহাইয়া কুমার আক্রান্ত হওয়ার ঘটনার তদন্ত করতে 6 সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। রিপোর্ট তলব করা হয়েছে দিল্লি পুলিশের থেকেও। মহামান্য সুপ্রিম কোর্ট আপাতত কানহাইয়া কুমারের শুনানি স্থগিত করে দিয়েছেন, কিন্তু তাতে ভবি ভুল আর নয়। আজ দেশের বিভিন্ন প্রান্তে বামপন্থী ছাত্র সংগঠনগুলো সরকার বিরোধী স্লোগান তুলে অচল করতে চেয়েছে ভারতের নানান প্রান্ত। ব্যতিক্রম হয়নি যাদবপুর বিশ্ববিদ্যালয়ও। যাদবপুর যেন এই বিতর্কিত পরিস্থিতির মঙ্কা তোলার অপেক্ষাতেই ছিল। শোনা যাচ্ছে তাদের পেছনে রয়েছে এসএফআই তথা নকশালপন্থীদের মদত, ফলে ফের লাটে উঠল বহু আলোচিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়াশুনো। কিন্তু এভাবে যদি চলতে থাকে তাহলে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বা সার্বভৌমত্ব কী করে রক্ষা করা সম্ভব, এ প্রশ্নই উঠছে বিবেচক মহলে। যে ছাত্ররা এই আন্দোলনে জড়াচ্ছেন বা সমর্থন করছেন, তারা বিষয়টির গুরুত্ব আদৌ বুঝছেন কি, নাকি সবই হুজুকে গা ভাসানোর নামান্তর? উত্তর দেবেন আপনারাই। ব্যুরো রিপোর্ট, সিটিভেন প্লাস।